আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের কাছে আজকে ভিডিওটা নিয়ে আসলাম রোমানিয়া হয়ে ইটালিতে আসার কিছু ইনফরমেশন। তো আপনারা জানতে চাইছেন, তো সেগুলো আজকে ভিডিওতে বলবো। তো পুরো ভিডিওটা না দেখতে থাকেন। এই একটা জিনিস দেখেন গাইস, গাছটারে চার কোণে ইচ্ছে করে কীভাবে কাটছে। গোল গাছ ছিল, তো গাছটারে চার কোণে ইচ্ছে করে কাটছে, তেমনি খারাপ না দেখতে। আর এই গাছের তো পাতাই নাই। তো যাই হোক, আজকে আপনারা জানতে চাইছেন আমার থেকে যে ভাই রোমানিয়া হইয়া ইটালিতে কি ট্যুরিস্ট বিষয়ে আসা যায় কিনা। আর কিছু আরো কয়েকটা প্রশ্ন আছে যেগুলা আমি ভাবছিলাম একটা ভিডিও বানাবো। রমজান ভাইরে যা বললাম, কিন্তু রমজান ভাই এবং আমার সময় মিলতেছে না কাজের কারণে। তো যার কারণে রমজান ভাইয়ের থেকে যাই না এবং অন্য জায়গা থেকে যাই না, আমি ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতেছি। তা না হলে ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে যাবে, যার কারণে আমি দিতেছি। তো আমি কিন্তু রোমানিয়া হইয়া বা লিবিয়া হয়ে এগুলো আসি না, আমি আসছি ফ্যামিলি বিষয়। তো আমি যতটুকু জানি ততটুকু জানাবো। তো আমি যতটুকু জানতে পারছি যে রোমানিয়া হইয়া বা লিবিয়া হইয়া ইটালিতে কিন্তু ট্যুরিস্ট ভিসা আসা যায় না, ট্যুরিস্ট ভিসা আসা বন্ধ। কিন্তু আপনারা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে ভাই বাংলাদেশ থেকে আসা যায় কিনা, যে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আসতে পারবো কিনা। বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আসতে পারবে, কিন্তু সবাই পারবো না, সাধারণ কোনো মানুষ পারবো না। কারণ যারা নেতা এবং ভালো পজিশনে আছে সমাজে বাংলাদেশের, তো শুধু তারাই আসবো বা তারাই আসতে পারে ট্যুরিস্ট ভিসায়, অন্যান্য মানুষ আসতে পারে না। কারণ ব্যাংকে অনেক অ্যামাউন্ট এখন লাগে, 50 থেকে 60 লাখের উপরে অ্যামাউন্ট লাগে আমার জানা মতে, কম বেশ হইতে পারে। তো এরকম অ্যামাউন্ট দেখানো লাগে, তো এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এত টাকার ব্যাংকে দেখানো। কারণ সরকারি গভর্নমেন্ট বা ইটালির গভর্নমেন্ট যতটুকু আমার জানা মতো যতটুকু বুঝে যে যাদের টাকা বেশি ব্যাংকের, তো তারা কখনো ইটালিতে এসে কাজ করবো না, তারা ট্যুরিস্ট ভিসায় এসে যাবো গা। তা না হলে অনেকেই ট্যুরিস্ট ভিসায় আসতে পারতো, যদি সাধারণ মানুষ আসতে পারতো যাদের টাকা পয়সা কম, তো তারা ট্যুরিস্ট ভিসায় এসে থেকে যেত আর যাইতো না। তো যার কারণে এই নিয়মটা করছে। আশা করি বুঝতে পারছেন রোমানিয়া হইয়া ইটালিতে ট্যুরিস্ট ভিসা আসা যাবো না। তো আরেকজন ভাই জিজ্ঞাসছিলেন যে ভাই রোমানিয়ার থেকে ইটালিতে গেলে কি সাথে করে পাসপোর্ট নিয়ে যাবো নাকি নিয়ে যাবো না? তো এটা হলো পুরোপুরি ভাই আপনার কাজের ডিপেন্ড অনুযায়ী আপনি কি কাজ করবেন। যদি কোনো মালিকের কাজ করেন বা কোনো কন্ট্রাক্টের কাজে যান, তাহলে মনে হয় পাসপোর্ট নিয়ে যেতে হইব। আর যদি আপনার ইচ্ছা থাকে যে রোমানিয়া হইয়া শুধু ইটালিতে এসে পড়বো, কোনো কাজ করবো না, কোনো একটা গেম মেলা বা জ্যান নিয়ে হোক এসে পড়বো, তাহলে পাসপোর্ট না নিয়ে যাওয়ার কথা বলবো আমি। তো আরেকজন ভাই জিজ্ঞেস করছে যে ভাই লরি থেকে যে রোমানিয়া থেকে লরি দিয়ে ইটালিতে আসে, তো সেই গেমে কি লরিতে নিঃশ্বাস নেওয়া যায় কিনা, মানে নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হয় কিনা? তো লরিতে নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হয় না, আর ভালো মতন আসতে পারে। আর বিভিন্ন ধরনের গেম আছে, ভিআইপি গেম আছে, নর্মাল গেম আছে, লঞ্চে করে আসে, জাহাজে করে আসে, তারপরে লরি, তারপর ট্রেনটা মনে হয় ভিআইপি গেম। তো আমি যতটুকু জানি ততটুকু বললাম, আমার বেশি জানা নাই এই ব্যাপারে। তো আশা করি আপনাদের ইনফরমেশনগুলো দিলাম। তো ভিডিওটার বেশি বড় বানালাম না। আপনারা রোমানিয়ান এবং ইটালি নিয়ে কী কী জানতে চান সেটা কমেন্ট করে জানাতেন। যতটুকু জানি ইনফরমেশন ইনশাল্লাহ জানাবো। তো ভালো থাকবেন, ভালো রাখবেন আশা করি। আর নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন। আর যারা চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব মেরা দেন। সাবস্ক্রাইব মারতে টাকা লাগে না, 2 সেকেন্ড একটা ব্যাপার, মেরা দেন। আর লাইক করেন, কমেন্ট করেন কি জানতে চান। আর আরেকটা হলো গাইস, আমি ফেসবুক পেজ এবং আমার সাথে যারা যোগাযোগ করতে চান, ফেসবুক লিঙ্ক, আইডি লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে। আর যারা ফেসবুকে ভিডিও দেখতে চান, ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, সবাই একটু ফলো করে দেন। আর আমি ফেসবুক পেজ থেকে লাইভে আসতে পারি কিছু সময় বা কয়েকদিন পর থেকে। আপনারা যদি চান লাইভ চান যদি ফেসবুক পেজে, তো বলেন, কমেন্ট করে জানাই দেন আর ফেসবুক পেজটা ফলো করেন। তো আজকের মতন এ পর্যন্তই। তো বাই। Anybody out there hear me?